যে আঘাতে রক্ত বের হয় না সেই আঘাত আপন মানুষগুলোই দেয়। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, কিন্তু সারা জীবন সুখে থাকা যায় না। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়, ভালো থাকাটা শুধুমাত্র অভিনয়। সবার মনের মতো হতে যেও না, কারণ সবার মনের মতো হতে গেলে নিজের সাথে প্রতারণা করা হয়। কোনো কিছুকে খুব বেশি করে গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটার শেষ হয়ে যায়। নিজের ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়, কারণ আপনি খারাপ থাকলে কেউ আপনাকে ভালো রাখতে আসবে না। মায়া বড় খারাপ জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। মিথ্যে মায়া শহরে জড়িয়ে থাকি রোজ, কখনো বুঝিনি আমার আমিটাই নিখোঁজ। কষ্ট কি তখন বুঝতে পারবে যখন আপন মানুষগুলো পরের মতো আচরণ করবে। সবার প্রিয় হতে গেলে অর্থের যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হয় না। এখন মানুষ নিজেকে এতটাই যোগ্য প্রমাণ করার চেষ্টা করে, মনে হয় এটা জীবন না একটা কম্পিটিশন। নীরবে শুনে যাও নিজের সমালোচনা, উত্তর দিও না, শুধু সময়ের অপেক্ষা কর। সময় শুধু উপলক্ষ মাত্র, খারাপ তো পরিস্থিতি হয়। কারোর সাথে বহুদূর যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা এতটা সহজ না। কান্না চেপে হাসার কষ্ট চোখের জলের থেকেও যন্ত্রণাদায়ক। কিসের অহংকার যেখানে চোখ বুঝলে দুনিয়া অন্ধকার? যেখানেই যাও পথটা ঠিক বেছে নাও, না হলে ভুল পথে গেলে না ফিরতে পারবে আর না সামনে এগিয়ে চলতে পারবে। ছেড়ে চলে গেলেও যেখানে তার সুখের প্রার্থনা থাকে সেটাই তো সত্যিকারের ভালোবাসা। অনেক দূর পর্যন্ত যেতে হয় আপন মানুষগুলোকে চেনার জন্য। যে ভালোবাসা সম্মান আর সুরক্ষা দেয় সেই ভালোবাসা কখনো ছেড়ো না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।